সম্মিলিত শক্তির আন্দোলন আজকে যখন আমাদের লোকেরা তেতুল তলা কলা গেছে কামারটা ঢুকেছে আমাদের লোকেরা ভাড়া ভাড়া পেরিয়ে বটতলা জনকা বিদ্যাপীঠ পৌঁছে গেছে আমি ফোন করে ফিরিয়ে এনেছি বলছি তোমরা ওখানে যাচ্ছ কেন এ তো রাজনৈতিক এলাকা দখলের লড়াই নয় তোমরা ফিরে এসো তোমাদের জমি রক্ষার লড়াই এই লড়াইতে যদি জিততে হয় নন্দীগ্রামেকে প্রাচীর করে মানব প্রাচীর করে দাঁড়িয়ে জিততে হবে এটাই ছিল আমার কথা যারা সংবাদ মাধ্যমের লোকেরা যারা রাজনৈতিক বিশ্লেষকরা অপেক্ষা করে আছেন শুভেন্দু অধিকারী কি করবে হ্যাঁ আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে রাজনীতির কথা বলব আমার মত কি পথ কি আমার চলার পথ কোথায় স্বচ্ছন্দ কোথায় গর্তে ভরা কোথায় আমি হোঁচট খাচ্ছি কোন রাস্তা দিয়ে হাঁটলে আমি সহজে সারা স্বাভাবিক রাস্তা হাঁটতে সেটা তো রাজনৈতিক প্ল্যাটফর্মে বলবো এই প্ল্যাটফর্মে আমি বলবো না এই প্ল্যাটফর্মে আমি বলবো না এই প্ল্যাটফর্মে আমি বলবো না এই পবিত্র প্ল্যাটফর্মে রাজনীতি করি না ছাত্র বিশ্বজিতের
সেই সময় লেখা, সেই লড়াইয়ের সময় লেখা। সিঙ্গুর আমার কথা শুনতে পাচ্ছি, হ্যালো হ্যালো